হ্যালো ফ্রেন্ড, এসডি ফ্যামিলি ব্লগ চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। বর্ষাকাল এসে গেছে, আর বর্ষাকাল মানে তো ইলিশের কোনো বিকল্পই হয় না। আজকে চলে এসেছি আমরা ইলিশের একটি রেসিপি নিয়ে। আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করো, আর কমেন্ট করে জানিও কেমন হয়েছে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো আরও নতুন নতুন ভিডিও দেখার জন্য। তো চলো শুরু করছি আজকের রেসিপি। প্রথমে ইলিশ মাছটিকে ভালো করে ধুয়ে নুন আর হলুদ মাখিয়ে কিছুক্ষণ রেখে দিলাম। এরপর পেস্ট বানানোর জন্য আমরা নিয়ে নিচ্ছি কালো সর্ষে, তার সাথে একটু সাদা সর্ষে, আর যেটা লাগছে সেটা হচ্ছে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, আর সব শেষে দিলাম নারকেল। এগুলো সব দিয়ে মিক্সিতে একটা পেস্ট বানিয়ে নিচ্ছি। এই যে পেস্টটি আমাদের রেডি হয়ে গেছে। পেস্টটি একদম এই রকমই হবে। আমাদের মাছের পরিমাণটা কম, তাই পরিমাণে অল্পই করেছি। তোমাদের মাছের পরিমাণ যদি বেশি থাকে তাহলে বেশি বেশি করে দেবে। এরপর এই পেস্টটিকে আমরা মাছের গায়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে সর্ষের তেল ছড়িয়ে দিলাম। সর্ষের তেল ছড়ানোর পর এটাকে আমরা 30 মিনিট পর্যন্ত ঢাকা দিয়ে রেখে দেব। এরপর ফিরে আসছি 30 মিনিট পর। ঠিক 30 মিনিট পর আমি কড়াইতে গরম জল বসিয়ে দিলাম। এরপর আগে থেকে রেডি করে রাখা ইলিশ মাছগুলি একটি একটি করে আমি এখন টিফিন বক্সের মধ্যে দিয়ে দিচ্ছি। সবকটা মাছ টিফিন বক্সের মধ্যে দিয়ে এর মধ্যে সর্ষের তেল আর কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। জলটা এখন গরম হচ্ছে, আর গরম জলের উপর আমরা ভাত রাখার যে স্ট্যান্ড, সেই স্ট্যান্ড বসিয়ে দিলাম। জলের পরিমাণটা স্ট্যান্ড পর্যন্তই নেবে, এর থেকে বেশি নেওয়ার দরকার নেই। এরপর ওই স্ট্যান্ডের উপর টিফিন বক্সটাকে ভালো করে মুড়ে রেখে দিয়ে ঢাকা দিয়ে দিলাম। এটা হতে কিন্তু পুরো 30 মিনিট টাইম লাগবে। চলো আবারও ফিরে আসছি 30 মিনিট পর। 30 মিনিট পর নামিয়ে নিলাম। এরপর ঢাকা খুলে দেখি রেডি হয়ে গেছে আজকে আমাদের রেসিপি। খুব সহজ পদ্ধতিতে এই বর্ষায় আপনারাও বাড়িতে বসে বানিয়ে ফেলুন ইলিশের এই রেসিপিটি।